বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হয়ে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা সংস্কার আন্দোলনত সফল না হয়। এখন ফারত বিভেদের রক্তপাতে বিএনপি ঢুকি পড়ছে, এল্লাই ইঙ্গিত ফাইর। দূর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভাত উনি এসব কথা হয়। আওয়ামী লীগের নেতা কর্মী হলের উদ্দেশ্য করে আগামী এক মাসের মধ্যে চট্টগ্রাম দলের মধ্যে ব্যাক কুন্দল মিডে বেলায় সিটি মেয়র আজম নাসিরুদ্দিন সহ নেতা কর্মী হলের নির্দেশ দেয়। এ সময় মন্ত্রী হয় কলহ আর কুন্দল নগরীবান কঠিন চ্যালেঞ্জের মুকুট আছে। নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভাত আরো বক্তব্য রাখে সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। সেখানকার যে বিভেদ রক্তপাতের মধ্যে তারা ঢুকে পড়েছে এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের অস্ত্র কি? ঐক্যবদ্ধ কলহ কুন্দল আর কুন্দল কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছে। ডেস্ক নিউজ, C+ TV। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।